তুই এত ছোট ডান দাস কে? আমি ছোট তাই ছোট ডান দাস। তুই কি খাস না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাই আমার খামারের আপডেট জানতে চাইছিলেন, তো তাদের জন্য আসলে আপডেট। তো কৃষি কাজে আমি গত এক বছরে কোনো লাভ পাই নাই, শুধু ওই কামলার বেতনটাই দেওয়া লাগছে প্রতি সপ্তাহে সপ্তাহে। তো এর জন্য দেখেন এই যে আমার এই জমিতে, মানে আমার বাড়ির ভিতরে যে জমিটা, এখানে আমি খিরাই লাগাইছিলাম। তো খিরাইয়ের একটা সমস্যা হলো সকাল বিকাল উঠাইতে হয়, তারপরে আবার সেগুলো বাজারে দেওয়ার জন্য মানুষে রিকোয়েস্ট করা লাগে। তো ওই গ্যাঞ্জাম থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত এই যে মিষ্টি কুমড়া লাগাই দিয়েছিলাম এই খেতে। তো দেখেন এই যে এই সাইডে এটা ছিল হচ্ছে দেশি জাত, ঠিক আছে? এই যে দেশি জাতের এগুলা মোটামুটি ভালোই হয়েছে, এই যে এখানে যে পড়ে পড়ে এগুলো সবই এখন পাইকে গেছে। হ্যাঁ, তো এখানে একটা মজার জিনিস দেখেন, আমার এই যে খামারের পিছনে এখানেও আমি কিছু মিষ্টি কুমড়া লাগাইছি, এখানে কিন্তু মোটামুটি ছায়া পড়ে থাকে, কারণ এই যে এই সাইডে একটা বাঁশছো। তো এখানে মিষ্টি কুমড়াগুলো আমি ওইরকম আশা নিয়ে লাগাই নাই, যেহেতু অন্য কোনো কিছু ছায়ার কারণে হয় না। গাছগুলো লাগাইছিলাম হইতেছে আমার ওই ঘরের কিনার দিয়ে, মানে শিকড়গুলা, আর ওগুলা এরকম লতার মতো বাইয়া এইদিকে চলে আসছে। তো এখানে দেখেন এই যে একটা মিষ্টি কুমড়া, দেখেন এটা কি বিশাল, ঠিক আছে? মানে এটা কমপক্ষে কমপক্ষে 25 কেজি তো হবেই, ঠিক আছে? এবং এটা কিন্তু এই যে দেশি জাত, এটা কোনো বীজ কোম্পানির না। এবং আপনি যে মিষ্টি কুমড়ার পাতাগুলো দেখেন এখনও, মানে কত সতেজ। হ্যাঁ, এবং সাইজগুলোও দেখেন এই যে একটা ছোট বড় হবে, এবং কি সুন্দর হয়েছে। এবং শুধুমাত্র এইটা এই যে শেষ তা না, এদিক দিয়া প্রচুর ইঁদুর মাটি উঠাইছে, এই যেখানে একটা সর্বনাশ করে ফেলাইছে, এখানে যে একটা মিষ্টি কুমড়া গাছ মাইরা ফেলাইছে মনে হয় ইঁদুরে, মাটি প্রচুর এই যে মাটি উঠাইতেছে এই দিক দিয়া। হ্যাঁ, এই যে গাছ ওদিকে বায়া উঠছিল, তার মানে এটা শিকড় কেটে দিছে, এই যে অনেকগুলা মিষ্টি কুমড়া ছিল, দেখতে হবে। এগুলারে ইঁদুর কন্ট্রোল করাটা আসলে খুব টাফ হয়ে গেছে। এই যে দেখেন মোটামুটি যে কালার আসতেছে, এই যে একটা, এখানে এই যে একটা, এই একটা প্রায় পাক পাক ধরছে। তো ওইটা যেটা দেখাইলাম প্রথমে, ওইটা হইতেছে সবচেয়ে বড়, এবং সবচেয়ে বড় হইলো আবার এখানে যতগুলা লাগাইছি, মানে যতগুলা গাছ লাগাইছি ম্যাক্সিমাম গাছের রেজাল্টই ভালো আর কি, ওই জমির তুলনায়। এই একটা দেখেন, এই যে কি বিশাল, প্রায় পেকে গেছে। আবার এই যে খামারের এই সাইডে বুনছি, এখানেও দেখেন একটা বিশাল সাইজের হয়েছে, এখানে একটা না দুইটা হয়েছে, এই যে এটাও বিশাল সাইজের হয়েছে। এই একটা দেখছেন, এটাও, এটা মনে হয় কমপক্ষে এটাও 25-30 কেজি হবে, মানে এই এইদিকে ব্যারি দেখেন প্রায় এক হাতের মতো। আবার ওই একটা পাইকে গেছে, এই যে পাইকে গেছে, ঠিক আছে, এটা আজকে বিক্রি করে দিব। এদিক দিয়ে দেখেন এগুলো হচ্ছে এই যে বাজার থেকে বিভিন্ন কোম্পানির বীজ ব্র্যাক নাকি, এগুলোর অবস্থা খুবই খারাপ। এই যে কী অবস্থা দেখেন, দেখছেন এগুলো ধরে প্রচুর কিন্তু কোনো কাজের না। এই যে এগুলো বাজারে নিলে মনে হয় বেচাও যাবো না। এই যে এক একটা মনে হয় খিরের মতো, চিন্তা করছেন? তো এত টাকা দিয়ে বেশি কিনা কোনো ফায়দা নাই। তো এখন লাউগুলা সব দিয়ে দিব, এগুলোর শিরা লাগবো না, এগুলো শিরা শিরা গাছ থেকে ই হয়ে রয়েছে। এই তোর বাপে কামড়া কি ঠিক করছে? আমরা কি মাল খাওয়াই না লোক? সবগুলোর মধ্যে এটা দেখে এখন পর্যন্ত সবচেয়ে বড়। এটা তো মনে পয়সে গেছে, এটা নিব না, পয়সে গেছে রে, পয়সে গেছে। তো তোমরা দুধ দিলা না 50টি হাই, আর আমার মিষ্টি কুমড়া হইলো, মিষ্টি কুমড়া হইলো 10টি হাই, তাই না? না, এটা পয়সা গেছে, এটা বেচন যাবো না। এই যে গেছে,
এটা খন্ড করে এটা 5 কেজি 157 গ্রাম নেন হ্যাঁ 5 কেজি হ্যাঁ 15 কেজি দেই আর লাগিন কত মানো 5 কেজি 600 তাহলে হলো তাহলে কত হলো 20 কেজি 20 কেজি 20 কেজি 600 20 কেজি 600 হইছে 600 500 আসল নাই না 500 100 কত 7.5 কেজি তাহলে কত হলো 27 28 কেজি হলো 28 কেজি এটা কত কেজি হইছে এটা কত কেজি তো এটা 11 কেজি না 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 এটা পয়সা গেছে না আরো বেশি ওজন হইতো তাহলে দাম হয় কত 10 টাকা কেজি দরে বিক্রি করলাম এখানে 510 টাকা হলো 510 টাকা এই হুমন্দির পোলায় না কি আর মিছা কথা হইছে তো কয় টাকা কেজি আসতাছি কয় টাকা কেজি মান না দিমু তোমারে তাই না একবারে ঢুকে গেছিস কোনে পাসা পানি পুনি তো বৃষ্টিও তো হয় না এই যে বৃষ্টি একটা বড় বেশি না দিয়ে ধরেন দুটো নিয়ে যান ওই আমার খেতে নেন সমস্যা নেই বিনা অনুমতিতে আমার কুমিরা চুরি করে নিয়ে যাওয়ার সময় কট খাইছে ধরা তোমার নুরানি চেহারা দেখাইবে না দেখাইলে